আজকে হচ্ছে 17 তারিখ। তো 17 তারিখের আমি আপনাদেরকে টো মার্কেটের যে ডেলি কম্বোটা আছে ওইটা দেখাচ্ছি। দেখুন আজকের কম্বোটা হচ্ছে এটা, এই যে এখানে 11 নম্বর অ্যান্ড 2 নম্বর 3 নম্বর। দেখুন আমি যখন এটা দিতেছি এটা কিন্তু খুঁজছে না, লক্ষ্য করেন আপনারা, এটা কিন্তু খুঁজছে না। তো আপনাদের অনেকেরই কিন্তু এরকম দেখা যায় যে এটা হচ্ছে না, এটা কিন্তু সঠিক। হ্যাঁ, আমি যেটা দিয়েছিলাম এটা কিন্তু 100% সঠিক, কিন্তু এটা কিন্তু কাজ হয় নাই, বা এখানে আমাদের যে ক্লেমটা হওয়ার কথা ওইটা কিন্তু ক্লেম হয় নাই। তো এটা কেন হয় না সেটা দেখাবো, আর এখানে কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ এখানে 31 তারিখে তাদের কিন্তু টিজি আসতেছে, বা 31 তারিখের মধ্যে কিন্তু আপনি টোকেনটা পেতে চলতেছেন বা টোকেন পাবেন এখান থেকে। তো 31 তারিখের আগে আমাদের যে যে কাজগুলো করতে হবে ওইগুলো দেখাই দেবো। অ্যান্ড পাশাপাশি হচ্ছে এখানে যে ডেলি কম্বোটা আছে এটা কেন কমপ্লিট হচ্ছে না ওইটাও আমি আপনাদেরকে ভিডিওটিতে দেখিয়ে দেবো। আশা করবো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে যে ডেলি কম্বোটা আছে এটা প্রত্যেক দিন কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, আপনারা টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। প্রথম কথা হচ্ছে এখানে আপনারা এই যে একটু নিচের দিকে আসেন, তখন এখানে দেখতে পারবেন টিজিই স্টেপ ওয়ান। ওকে, টিজিই স্টেপ ওয়ান, টিজিই এটার শর্ট শব্দ হচ্ছে টিজিই, আর এটা লং শব্দটা হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। বাড়ি নিয়ে টোকেনটা যেদিন তৈরি করবে ওই দিনটার সময়টা হচ্ছে, বা ওই দিনটার নাম হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট। আর স্টেপ ওয়ান হচ্ছে তাদের ক্যাটেরিয়া ওয়ান থাকবে, এখানে আপনাদের নামের পিছনে একটা টমেটো অ্যাড করতে হবে। তো এটা কীভাবে করবেন এটা দেখাই দিতেছি। এখানে স্টার্টে ক্লিক দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখান থেকে জাস্ট এই যে কপি অপশনে ক্লিক করবেন, এখান থেকে টমেটোটা কপি করে নেবেন। এখানে একটা ক্লিক দিলে এটা কিন্তু কপি হবে, আর মনে রাখবেন এটা অবশ্যই আপনাদের কিন্তু নামের পিছনে লাগাবেন। অ্যান্ড অবশ্যই কিন্তু এটা আপনারা ডিলিট করবেন না, নামের পিছনে যেভাবে থাকবে ওইভাবে রাখবেন, এটাকে আপনারা কখনোই ডিলিট করবেন না। এখানে দেখতে পারবেন যে আপনার লাস্ট নেমটা আছে না, ওইখানে জাস্ট দিয়ে দেন সেভ দিয়ে দিবেন, এটা ডিলিট করবেন না 31 তারিখের আগে, এটা যাতে আপনাদের নামের পিছন থেকে না যায় এটা সবসময় মাথায় রাখবেন। কারণ 31 তারিখে তারা দ্বিতীয় স্ন্যাপশটটা নিবে, ওই স্ন্যাপশটের মধ্যে যদি আমাদের নামের পিছনে টমেটোটা না থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে অ্যাডও পাবো না। এ বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার করবেন। অ্যান্ড এটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে 15 স্টার্টে ক্লিক দিবেন, দেন এখান থেকে আমরা কমপ্লিটে, যে এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট স্টেপ ওয়ান, তা আমরা এটার উপরে ক্লিক করবো, তাহলে দেখবেন যে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটা জাস্ট ক্লেম করে নেব। তো এটা ক্লেম করার মতো কিছুই নাই, এটা দেখেন অটোমেটিক কিন্তু এটা স্টেপটা পূরণ হয়ে গেছে। আর অবশ্যই আপনাদের নামের পিছনে টমেটোটা থাকতে হবে। এখন আসুন এখানে যে আমাদের যে ডেলি কম্বোটা আছে এটা কেন কমপ্লিট হচ্ছে না, এটা কমপ্লিট করার জন্য কী করতে হবে। নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পারবেন যে টাইম লিমিট যে টাস্ক, হ্যাঁ টাইম লিমিট টাস্ক, তো বা লিমিটেড টাস্ক, তো এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে। এই টাস্কটা এখন আজকে আছে, এটা কালকে হয়তো বা নতুন করে আরেকটা টাস্ক এখানে অ্যাড হবে। তো এটার নিচে যে টাস্কগুলো আছে, যেমন এখানে একটা ইউটিউব ভিডিও দেখাচ্ছে, আপনাদের এখানে আরও অন্য অন্য টাস্ক থাকতে পারে, তো এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। যেমন কি আমি যদি এখন এই ইউটিউব ভিডিওটার মধ্যে ক্লিক করি তাহলে তারা সরাসরি আমাকে ইউটিউবের মধ্যে নিয়ে যাবে, তো এটা কপিরাইট আসবে, সেজন্য আমি ব্যাকে দিয়ে দিলাম। তো যখন ইউটিউবের মধ্যে নিয়ে যাবে আপনারা ব্যাকে চলে আসবেন, চাইলে ভিডিওটা দেখবেন অথবা আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন এখানে ক্লেম অপশনটা আসবে। ক্লেম করার পরে হচ্ছে আপনাদের এখানে যে টিজি, এখানে যে ডেলি কম্বোটা আছে এটা তখন আপনারা কমপ্লিট করতে পারবেন। তো প্রত্যেক দিন হচ্ছে আপনাদেরকে এখানে এসে যে কাজটি করতে হবে এটাকে আগে কমপ্লিট করতে হবে। এখানে নিচে যে টাস্কগুলো থাকবে ওইগুলোকে কমপ্লিট করবেন, দেন এরপরে আপনি এখান থেকে ডেলি কম্বোটাকে কমপ্লিট করবেন। ডেলি কম্বোটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আপনারা বোনাস টাস্ক দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে এখানে আপনার বিভিন্ন তারা যে কোম্পানিগুলোর সাথে পার্টনারশিপে যাচ্ছে ওইগুলোতে আপনার জয়েন করে দেন, এগুলো ক্লেম করে নিতে পারবেন। তাহলে হচ্ছে আপনি এখান থেকে বেশি বেশি টোকেনটা পাবেন। আর হচ্ছে এখান থেকে অবশ্যই আপনাকে লেভেলটাকে আপগ্রেড করতে হবে। লেভেলটাকে আপগ্রেড করার জন্য আপনি এখান থেকে এই যে স্পেন অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি ডেলি ফ্রিতে 2-3টা করে স্পেন করতে পারবেন, ওইটা করবেন, করলে হচ্ছে আপনি এখান থেকে স্টার পাবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করেন, এটা আসতেছে। হ্যাঁ দেখেন এখন এটা কিন্তু চলে আসছে, যে এটা কিন্তু ক্লেম অপশন এসে গেছে, আমি দেন ক্লেমে ক্লিক দিচ্ছি, দেখুন এটা কিন্তু ক্লেম হয়ে গেছে। এখন যদি আমি এটার মধ্যে ক্লিক করি তাইলে এখন আজকের কম্বো যেটা এটা হচ্ছে 11, এখানে যদি আপনি 1 থেকে গণেন তাহলে এখানে দেখতে পারবেন যে টোটাল 12টা এখানে কিন্তু ক্যারেক্টার রয়েছে। 12টার মধ্যে থেকে আজকের যে কম্বোটা এটার শুরুটা হচ্ছে 11, 11টা হচ্ছে এইটা 11, এরপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, তো বা 3, 11 3 3। তো আমি একটু ব্যাকে দিয়ে দিচ্ছি, তো এই যে 11 2 3, তো দেখুন এখন কিন্তু হবে, এই যে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাকে কী দিল, 10,000 টমেটো টোকেন দিল, একটা স্টার্ট দিল, এরপর এখান থেকে আমাকে 5টা গেম দিল, যে গেমগুলো আমরা প্লে করতে পারবো। এই যে এখানে গেমগুলো কোথায় গেল, এই যে
এই যে এই গেমগুলো আমাদেরকে দিয়েছে, তো এই গেমগুলো খেলবেন। এরপর এখান থেকে আপনার প্রত্যেক দিন এটার মধ্যে ক্লিক করে এখান থেকে এটাকে ক্লেম করে নেবেন। তো এ ছিল মূলত মেন বিষয়। আর হচ্ছে আপনারা চাইলে এখানে আর এখানে করার মতো কিছুই নাই, জাস্ট এগুলোই করবেন। আপনারা এখান থেকে এগুলো কমপ্লিট করে নেবেন এখানে যতগুলো টাস্ক আছে। এছাড়া আপনারা চাইলে এখান থেকে এই যে 0.01 টোন দিয়ে এটা কিছু অ্যামাউন্ট আছে 50 থেকে 60 টাকার মতন, তো এটা খরচ করে হচ্ছে আপনারা এখান থেকে 10টা স্টার নিতে পারেন ডেলি। এটা কিন্তু টিজি যখন আসবে বা টোকেন জেনারেশন ইভেন্ট যখন হবে তখন কিন্তু এই যে এখানে তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে, যখন এই তারা টোকেনটা ডিস্ট্রিবিউট করবে বা স্ন্যাপশটটা নিবে তখন এখানে তারা চেক করবে যে কে কত ডলার এখানে খরচ করছিল, কে কত ডলার এখানে খরচ করছিল, ওইটার উপর ডিপেন্ড করে তাদেরকে টোকেন দেওয়া হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। আরও একটা কথা, এখান থেকে আপনারা হচ্ছে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। আপনাদের যদি বিটগেট ওয়ালেট কানেক্ট করা না থাকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। আর অবশ্যই দেখা হবে 31 তারিখে। আমি চেষ্টা করবো যে কীভাবে লিস্টিং হয় আর ডিপোজিট কীভাবে করতে হয় সব কিছু দেখিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।